بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شمرت إقرا بنغلاديش شوشرتا إسلامي كيو إن إيه ويت إقرا بروجرامي أبرادير كان توريك مبارك بات. الحمد لله مدر شاتر ويتشن بريتينر سردا بدون علي مدين دار العلوم فرس كير مدرسة الشيخ الحديث مفتي الشيخ عبد الرحمن دمت بركاتهم. السلام عليكم. وعليكم السلام. بلا سنة زر الحمد لله. أسكي أمرا إن شاء الله الله كي شرون كرا إي بشير فور أمرا غرطبون آلوشنا إن شاء الله أمرا شنبو إبنغ دوش پرنو منت پوري دوشك در ببنو غرطبون نفستن وارو چشتا كوربو إن شاء الله أشا كوري دوشك سوطا آمد شنگ تاك بين إبنغ منو جوك شوكار شنبين এখন যখনই আপনাদের প্রশ্ন করার ইচ্ছা হবে তখন ইনশাল্লাহ 10 থেকে 15 মিনিট পরে ইনশাল্লাহ আপনাদের এই টিভির ভলিউমটা ডাউন করে এবং সুন্দরভাবে আপনার শর্টকাট করে আপনার প্রশ্ন করা পড়বে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال تبارك وتعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمان تيكرا بانغلار دوري بان كاتر پريو درشو ستا بائي بان بونيرا پروگرامير شروع تي جانا يابنا درکي انترق مبارك باد بيگتو دين گلو تيام دارلچو بشو چلو قرآن شريف نيه قرآن كريم نيه কোরআনে করিমের বেশ কয়েকটি নাম আল্লাহ পাক কোরআন শরীফে উল্লেখ করেছেন। কোরআনের বহু নামের মধ্যে থেকে একটি নাম কোরআনকে জিকির বলা হয়েছে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির অবতীর্ণ করেছি এবং আমি এটাকে অবশ্যই হেফাজত করব, সংরক্ষণ করব। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় একমত, এখানে জিকির মানেই কোরআন, কোরআনকে বোঝানো হয়েছে। এবং নবী করিম সাল্লাম বলেছেন আফজলুজ জিকিরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হল কোরআনে করিমের তিলাওয়াত। যে আমরা কোরআনে করিমের তিলাওয়াত করবো এটা সর্বোত্তম একটা জিকির, আল্লাহকে স্মরণ করা উত্তম একটি পন্থা। সেই হিসাবে আজকেরও আমাদের আলোচ্য বিষয় জিকিরুল্লাহ, আল্লাহকে আমরা কিভাবে স্মরণ করব, কিভাবে জিকির করব। তো আল্লাহকে স্মরণ করার একটি উত্তম পদ্ধতি তো আমরা জেনেই গেলাম, কোরআনে করিমের তিলাওয়াত আমরা বেশি বেশি করে করব। এবং আমরা আরও জেনেছিলাম কোরআনে করিম তিলাওয়াত করতে তার কয়েকটি আদাব রয়েছে। প্রথমত এখলাস, আমাদের নিয়তকে খালিস করে আমরা যখন পড়ব উদ্দেশ্য যেন একমাত্র আমার আল্লাহকে রাজিয়ার খুশি করা হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমালের দার ও মদার নিয়তের উপর। নিয়ত যদি সঠিক হয় তাহলে আমল আল্লাহর কাছে কবুল হবে। তো যে কোনো আমল কবুল হতে হলে কোরআন এবং হাদিস মোতাবেক হতে হবে, ওহী দ্বারা এটাকে
সমর্থন করতে সমর্থিত হতে হবে পাশাপাশি এই আমলটা নবীর তরিকা মতো হতে হবে আবার নিয়ত সহি থাকতে হবে কোন একটি শর্ত যদি অনুপস্থিত থাকে আমাদের আমল সঠিক হবে না তো সঠিক আমল সঠিক পদ্ধতিতে সঠিক নিয়তে করতে হয় কোরআনে করিমের ক্ষেত্রে তাই আমাদের নিয়ত যেন খালিস থাকে দুই নম্বর কোরআন শুধু তিলাওয়াত করলেই চলবে না কোরআনের উপর আমল করতে হবে এই আমল করতে গেলে আমি নিজে কোরআনের অর্থ জানবো অথবা যারা জানেন তাদের কাছ থেকে জেনে আমরা আমল করব আল্লাহ বলেছেন ফাস আলু আহলা জিক্রি ইন কুং তুমলা তালামুন তোমরা যদি জানা জানো যারা জানে তার কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে তোমরা আমল করবে তিন নম্বর রেগুলার তিলাওয়াত করতে হবে কোরআন থেকে যেটা আমরা পাই যে কোরআন শরীফের বড় একটি হক হলো তার তাকে তিলাওয়াত করা যারা কোরআনের হক আদায় করবেন না কঠিন কিয়ামতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দয়ার নবী হয়েও রহমতের নবী হয়েও যে নবী কঠিন কিয়ামতে তোনার দয়ার থাকার কারণেই উনি উম্মতকে হেল্প এবং সাহায্য করার জন্য তিনটি জায়গায় বেশি থাকবেন একটি জায়গা হলো হাউজে কৌসার উম্মতকে পানি পান করার জন্য রাসূল ইসলাম সেখানেই বেশিরভাগ অবস্থান করবেন আর থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কাছে যে সময় আমলনামা ওজন দেওয়া হবে আর থাকবেন জাহান্নামের ব্রিজের কাছে যাতে সেখানেও কোনো উম্মত যেন জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত না হয়ে যায় এই তিন জায়গায় রাসূল ইসলাম দৌড়াদৌড়ি করবেন বলেছিলেন এই কথাগুলো উনার দশ বছরের খাদিম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমত করেছি আপনার লগে সম্পর্ক রয়েছে মহব্বত রয়েছে কঠিন কিয়ামতে আপনি কি আমার বা আমাদের জন্য সুপারিশ করবেন বা সুপারিশ করলে আপনাকে পাবো কোথায় তখন রাসূল ইসলাম বলেছিলেন তুমি আমাদের তোমরা আমাকে তালাশ করবে ওই তিন জায়গার কোনো এক জায়গায় আমাকে কোনো এক জায়গায় আমাকে পেয়ে যাবে ইনশাআল্লাহ এত দয়া শাখা তত্ত্বেও যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কঠিন কিয়ামতে সবাই নফসি নফসি বললেও আপনার আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন যে নবী সারা রাত্রি উম্মতের জন্য কেঁদে কেঁদে নামাজের মধ্যে পুরো রাত শেষ করে দিয়েছিলেন যে আমার উম্মতের কী অবস্থা হবে সেই দয়ার নবীও কঠিন কিয়ামতে কোরআনের হক যারা আদায় করবেন না তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন কমপ্লেন করবেন ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা হে আমার রব হে আমার প্রতিপালক আমার কম আমার উম্মত হয়ে কোরআনের সাথে তাদের সম্পর্ক ছিল না কোরআনকে তারা ত্যাগ করেছিল এই কোরআন ত্যাগ করার যে কোনো একটি হক আদায় না করলেই এটা কোরআন ত্যাগ করার নামান্তর কোরআন উপর ইমান না আনলেও যাবে কোরআন ত্যাগ করা হয় আমরা যারা তিলাওয়াত শিখেছি ঠিকমতো যদি তিলাওয়াত করি না এটাও কোরআনের লোক ছাড়লাম কোরআনের অর্থ জানি না সেটাও কিন্তু কোরআনের লোক ছাড়া হয় কোরআনের উপর যদি আমল না করি সেটাও কোরআনের সঙ্গে লোক ছাড়া হয় কোরআন তিলাওয়াত করা হচ্ছে আমি মনোযোগ করে যদি না শুনি সেটাও কোরআনের সঙ্গে তাহজির হলো এবং কোরআনের মাধ্যমে আমাদের জিসমানি এবং রুহানি সকল বেমারের জন্য চিকিৎসা হিসাবে কোরআন গ্রহণ করে আমাদের অন্তরকে আমরা ক্লিন করব আমাদের জিসমানি রোগ থেকেও আমরা মুক্ত পাবো এটাও না করলে কোরআনের হক আদায় করা হয় না তাই আরেকটি হক ছিল আমরা কোরআন উপরে আমল করব এবং রেগুলার তিলাওয়াত করব পাশাপাশি চতুর্থ নম্বর একটি হক হচ্ছে কোরআন শরীফের অর্থ জানব মিনিং আমরা বুঝব আরেকটি হক হচ্ছে কোরআন শরীফে আমরা যখন তিলাওয়াত করি তখন আমরা যেন কোরআন শরীফে আমরা অজু সহকারে যেন আমরা তিলাওয়াত করি আমার আপনার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও সবসময় আল্লাহকে স্মরণ করতেন হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতেন আল্লাহর জিকির করতেন যদিও জিকির অজু ছাড়াও জায়েজ রয়েছে দাঁড়ানো অবস্থায় যায় চলা অবস্থায় যায় শুয়া অবস্থায় যায় আমি আয়াত পড়েছি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম যে জিকিরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো টাইম লিমিট দেন নাই কোনো পরিমাণ ঠিক করে দেন নাই আমরা বারবার জিকির করতে পারি এবং আল্লাহ বলেছেন জিকরান কাসীরা উযকুরুল্লাহ জিকরান কাসীরা তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে দুনিয়ার অন্যান্য ইবাদতের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকলেও জিকিরের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই আমরা বেশি বেশি তিলাওয়াত করব বাট এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযু না থাকা অবস্থায় জিকির জায়েজ হলেও কোরআন করিমের তিলাওয়াত জায়েজ হলেও উনি চেষ্টা করতেন অযু অবস্থায় জিকির করা তো আজকে আমাদের হচ্ছে বিষয় জিকরুল্লাহ তো জিকরুল্লাহ কোরআন শরীফ হোক অথবা অন্য যে কোনো জিকির বা তসবিহাতই হোক উত্তম হলো
আমরা মুখস্থ হিসাবে পড়া জায়েজ হলেও আমরা কিন্তু অযু সহকারে করব প্রমাণ হলো যে জনৈক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করেছিলেন আবু জুহাইম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সালামের জবাব না দিয়ে লেট করলেন কারণ ওনার অযু ছিল না সামনে গিয়ে যখন দেখলেন যে ওই সাহাবী চলে যাচ্ছেন তাড়াহুড়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযু করার সুযোগ না পেয়ে উপস্থিত তায়াম্মুম করে জবাব দিয়ে আল্লাহ নবী বললেন হে আমার সাহাবী আমি লেট করার পিছনে কারণ একমাত্র এটাই ছিল আমার অযু ছিল না ওয়া ইন্নী কারিহতু আন আযকুরাল্লাহ ইল্লা আলা তাহারাতিন তাহারাত ছাড়া আমি আল্লাহর নাম নিতে আমি ভালো পাই না এজন্য আমি অযু করার জন্য অপেক্ষা করেছিলাম বাট তুমি চলে যাচ্ছ অযুর সুযোগ নাই উপস্থিত আমি তায়াম্মুম করে তোমার সালামে আমি জবাব দিলাম সেখানে কি ছিল শুধু বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকু বলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওয়া আলাইকুম আসসালাম বললে সালাম তো আল্লাহর একটি নাম জান্নাতেরও একটি নাম তো এই সালাম আল্লাহর নাম নিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকু বলার বলতেও আল্লাহর নবী অযু ছাড়া নিতে ভালো পান নাই অযু করার জন্য অপেক্ষা করেছিলেন শেষ পর্যন্ত তায়াম্মুম করে পবিত্র হয়ে তারপরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বললেন তাহলে কী বোঝা গেল যে কোনো জিকির তসবিহা যদি অযু ছাড়া জায়েজ বাট এরপরে কোরআন শরীফ তিলাওয়াত মুখস্থ অযু ছাড়া জায়েজ বাট এরপরে অযু করে তিলাওয়াত করলে উত্তম তবে কোরআন ধরতে গেলে চুইতে গেলে আপনার আমার অবশ্যই অযু থাকতে হবে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ইবনে হজমের কাছে চিঠি লেখে ওই সাহাবিকে বলেছিলেন আল্লাহ জামাসাল কোরআন ইল্লা তোয়াহিরুন হে আবু বকর ইবনে হজম আমার এই কোরআন যেন কেহ অযু ব্যতীত কেহ যেন টাচ না করে কে বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ তিলাওয়াত করার সময় অযু ছাড়াও তিলাওয়াত করেছেন তবে জানাবত এবং নাপাক অবস্থায় মুখস্থও তিলাওয়াত করেন নাই তো আমরা আরেকটি আদব হলো আমরা তিলাওয়াতের সময় করব অবশ্যই কোরআন ধরতে গেলে চুইতে হলে আমাদের অবশ্যই অযু করেই ধরতে হবে চুইতে হবে এবং জানাবত হায়াজ নেফাস অবস্থায় কোরআন আমরা পড়বই না মুখস্থ পড়ব না কোরআন শরীফের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় আল্লাহ বলেছেন ফাইজা কারাতা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন তোমরা কোরআন পড়বে তখন আল্লাহর কাছ থেকে পানা নিয়ে নিবে কারণ শয়তান সবসময় ভালো কাজ থেকে বিরত রাখতে চায় বিসমিল্লাহও পড়তে হয় কারণ ইসলাম পড়েছেন এবং বলেছেন কুল্লু আমরিন জিবারিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার যে কোনো গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়লে বরকত থাকে না তাই আউযুবিল্লাহও পড়তে হয় বিসমিল্লাহও পড়তে হয় এবং আমরা তাজবিদের রুল ফলো করে আমাদের কোরআন তিলাওয়াত করতে হয় আমরা বিশুদ্ধ করে আমাদের তিলাওয়াত করি আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা কোরআন তারতিলের সঙ্গে তাজবিদের রুল ফলো করে প্রত্যেকটা লেটারকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে মদের জায়গায় মদ করতে হবে গুন্না জায়গায় গুন্না করতে হবে পুরো জায়গায় পুর পড়তে হবে মানে ফুল মাউথ তো এইগুলা ইলমে কেরাত এবং তাজবিদের উস্তাদের কাছ থেকে মশগুলো পড়তে হয় আরেকটি হক হলো আট নম্বর যে আমরা অবশ্যই কোরআনে করিম তিলাওয়াত করার সময় যথাসাধ্য চেষ্টা করব আমাদের আওয়াজকে সুন্দর করে পড়ার এবং কোরআনে করিমের নয় নম্বর আরেকটি হক হলো যে সময় রহমতের কোনো আয়াত আসে দিল নরম করে চকুর পানি দিয়ে কেঁদে কেঁদে আল্লাহ নবী তিলাওয়াত করেছেন উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে নিবেন নামাজের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদেছিলেন ইন্নি সামিতু নাশীজা উমর ওয়া আনা ফি আখিরিস সালাহ আবদুল্লাহ ইবনে শাদ্দাদ বলেন আমি নামাজের মধ্যে পিছনে সাফে ছিলাম বাট এরপরও আমার নামাজে থাকা অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু নামাজ পড়াচ্ছিলেন সূরা ইউসুফ তিলাওয়াত করতে গিয়ে যখন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ এই আয়াত তিলাওয়াত করলেন আমি ওনার হেচকি আওয়াজ ওনার কান্নার আওয়াজ যে কান্নাগুলা গলার মধ্যে হেচকি আওয়াজ হিসাবে বারবার রিপিট হচ্ছিল এইবারে ওয়েবি এবং রিপিটিং সাউন্ড দিয়ে রাসূলুল্লাহ এই উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন আমি ওনার কাদার আওয়াজ শুনেছি নামাজে তো নামাজের মধ্যেও কাঁদেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনেও কাঁদতেন বলেন আমাকে নবী করিম বললেন তিলাওয়াত করো তিলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে আমি দেখলাম রাসূলুল্লাহ চক্ষু দিয়ে পানি পড়াচ্ছে বললেন হাসবুক আলহামদুলিল্লাহ এনাফ হয়েছে এবং আমি চেয়ে দেখলাম ফল তাফাত্তু ইলাইহি ফাইদা আইনাহু তাযরিফান আমি আল্লাহর নবী দিকে তাকিয়ে দেখলাম ওনার চক্ষু থেকে পানি গড়িয়ে পড়তেছে তো কোরআন তিলাওয়াত শুনলে মুমিনের কাজ হলো দিল নরম হওয়া জিকিরের মাধ্যমে দিল নরম হয় এবং কোরআন শেষে দশ নম্বর কোরআন শেষে দোয়া করা এটাও কিন্তু একটি আদব আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো জিকিরুল্লাহ জিকিরের কয়েকটি স্তর রয়েছে
একটি স্তর হলো যে সর্বাবস্থায় আমার অন্তরের মাঝে আল্লাহর কথা স্মরণ থাকবে, যে কোনো কাজ করার সময় আমার অন্তরে রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন বা আমি আল্লাহকে দেখতেছি। এই যে মনোভাব এবং একই বিশ্বাস অন্তরে রাখা, এটা সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় জিকির। যে কোনো কাজ করার পূর্বে আমার মনে মাঝে এটা নিয়ে আসতে হবে, আমি যে কাজটা করতে যাচ্ছি এই ব্যাপারে আল্লাহর হুকুম কী, নির্দেশ কী, এই কাজটা করা কি পারমিশন আছে নাকি নিষেধ রয়েছে। যদি আমি দেখি নিষেধ, তা আমি লগে লগে এই কাজ থেকে বিরত থাকবো, আর যদি এই কাজ করার পারমিশন থাকে তাহলে আমি কাজটা করব। এই যে প্রত্যেকটি কাজ বা প্রত্যেকটি কথার পূর্বে চিন্তা করে কাজ করা, কথা বলা, এই যে একই বিশ্বাস এবং সবসময় অন্তরে আল্লাহর কথা স্মরণ নিয়ে আসা, এটাই হলো সবচেয়ে বড় দিকি। এটা জিকরা কলবি, এটাকে বলে জিকরা কলবি। কোন জায়গায় আল্লাহর কী হুকুম রয়েছে এটা জেনে জেনে আমল করা। এজন্য সুরাতুল জুমার একটি আয়াতে আল্লাহ বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। প্রতি জুমাবারে তোমরা জুমার নামাজে আজান শোনার সঙ্গে সঙ্গে এসে জুমার নামাজ পড়বে। জুমার নামাজ শেষে তোমরা কাজের জন্য বের হয়ে যাবে, জীবিকা উপার্জনের জন্য, তোমার চাকরিতে, তোমার নৌকরিতে, তোমার ক্ষেতকৃষিতে তোমরা মগ্ন হয়ে যাবে, বাট আল্লাহকে স্মরণ রাখবে। আর যারা আল্লাহকে স্মরণ রেখে দুনিয়ার প্রত্যেকটি কাজে নিয়োগ হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সফলতা দেওয়া হয়। এজন্য একজন কৃষক ক্ষেতে থাকলেও আল্লাহকে তার অন্তরে রেখে ক্ষেত করতে হবে। ওই কৃষক কোনোদিন ক্ষেত করার সময় আরেকজনের আইল কাটবে না, আরেকজনের জায়গা নষ্ট করবে না, সে কোনোদিন অন্যর ক্ষতি করবে না। একজন ব্যবসায়ী ব্যবসায় গেলেও অন্তরের মধ্যে আল্লাহকে স্মরণ রেখে রেখে ব্যবসা করতে হবে। ওই লোক কোনোদিন কাউকে ঠকাবে না, বরং সে ব্যবসা করেও এটাও তার ইবাদতে পরিণত হবে, কেন তার অন্তরে আল্লাহর স্মরণ রয়েছে, আল্লাহর বিধান মেনে সে ব্যবসা করতেছে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, একজন ব্যবসায়ী যদি আল্লাহকে স্মরণ অন্তরে রেখে আল্লাহর বিধান মেনে সে যদি ব্যবসা করতে পারে আল্লাহর বিধান অনুযায়ী সততার সাথে, তাহলে ব্যবসা করেও সে আম্বিয়া কেরামের সঙ্গে তার মকাম, তার শাহাদত, তার মানে তার কেয়ামতের দিন আম্বিয়া কেরামের সঙ্গে তার হাসর হবে। রুস্তাম বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু মান্নাবিগিন ওয়া সুহাদা ওয়া সালিহিন মা সিদ্দিকিন ওয়া সুহাদা ওয়া সালিহিন। একজন ব্যবসায়ী যদি সে সত্যবাদী হয়, আল আমিন, এবং তার মাঝে আমানতদারি সততা থাকে, মানুষকে দুঃখা দেয় না, এবং সততার কারণে যে টাইম তাদেরকে দেয় অন টাইম সব কিছু সে করে, তো রসুল ইসলাম বলেন এই ব্যবসা করার কারণে আল্লাহকে স্মরণ রেখে আল্লাহর বিধান মতো ব্যবসা করার কারণেও এটা ইবাদতে পরিণত হবে, এবং সেই ব্যবসা দিয়েও কঠিন কেয়ামতে সে আম্বিয়া কেরামের সফে, আম্বিয়া কেরামের লাইনে সে জমা হয়ে যাবে, তার তাকে হাসর করা হবে আম্বিয়া কেরামের সঙ্গে, সিদ্দিকিন সুহাদা সালিহিনের সঙ্গে। একজন চাকরি করনেওয়ালা যদি তার চাকরি বা নৌকরিতে তার মাথায় থাকে যে আমার আল্লাহ আমার সামনে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন বা আল্লাহকে আমি দেখতেছি, ওই লোক তার জব বা চাকরিতে গিয়ে কোনো দিন দুঃখা দিতে পারবে না, কোনোদিন তার চাকরির ক্ষেত্রে কোনো ধরনের কোনো কমি করতে পারবে না, সেখানে কোনো না কোনো ফ্রড করতে পারবে না, সেখানে দায়িত্বের ক্ষেত্রে কোনো না কোনো কমি করতে পারবে না। কেন? সে জানে আল্লাহ বলেছেন, ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর শক্ত নির্দেশ রয়েছে যে হে আমার বন্ধা এবং বান্দিরা, তোমরা অবশ্যই দায়িত্বকে যথাযথভাবে, আমানতকে আমানতদারির সঙ্গে তোমরা দায়িত্ব আদায় করতে হবে। তাই আমরা অন্তর যদি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থাকে, তাহলে আপনি কৃষক হন অথবা আপনি একজন ব্যবসায়ী হন বা আপনি একজন চাকরি করানোওয়ালা হন অথবা আপনি একজন শাসক হন, আপনি কিন্তু আল্লাহর হুকুম মাতেনে যদি আপনার দায়িত্ব আদায় করেন, দেখবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শান্তি চলে আসবে। তাই আল্লাহর জিকির অত ইম্পর্ট্যান্ট। যদি আল্লাহকে স্মরণ রেখে আমরা আমাদের দেশ পরিচালনা করি, আল্লাহকে স্মরণ করে যদি আমার চাকরি চালাই, আল্লাহকে স্মরণ করে যদি আমি আমার ব্যবসা বাণিজ্য করি, আল্লাহকে স্মরণ রেখে যদি আমার ক্ষেতকৃষি করি, তাহলে এই দেশের প্রত্যেকটা ক্ষেত্রে এবং এই দেশের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে শান্তি আসতে বাধ্য। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহকে স্মরণ রেখে রেখে আল্লাহ সুবহানাহু বিধান মেনে জিকিরে কলবির পাশাপাশি জিকিরে লিসানি করার ভিত্তিতে দুনিয়ার সফলতা আখেরাতের মুক্তি যেন অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী আমরা বিষয় আরো কন্টিনিউ করবো। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়র। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কল লাইনে চলে এসেছেন।
আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। মাই কোয়েশ্চন ইজ হাউ ক্যান বি ডু সাজদা সাহাব। ক্যান ইউ রিপিট ইওর কোয়েশ্চন? হাউ ক্যান বি ডু সাজদা সাহাব? সাজদা সাহাব। Yes. Yes. Any more question? My second question is, my son got autism. The doctor said there is no medicine to recover this disease. Can you please tell me any surah to recite and he will recover that disease? So what is problem actually? He got autism. Autism. Inshallah. So. সজদা সাহওয়া, যে সজদা আমরা নমাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে আমরা নমাজের শেষে আমরা সজদা করি আমাদের নমাজের সেই মিস্টেককে কারেকশন করার জন্য। বেসিকলি ইন সলাত দের আর সাম অ্যাক্ট আর ওয়াজিব, ইফ ইউ মিস এনি ওয়াজিব অর ইফ ইউ রিমুভ এনি অ্যাকশন ফ্রম ইটস প্লেস, এইভাবে কিছু কতিপয় কারণ রয়েছে যে কারণে একটা সজদা আমাকে দিন মাধ্যমে একটা মিস্টেক হয়ে গেল, আই ডান সাম মিস্টেক, আই হ্যাভ টু কারেক্ট দিস মিস্টেক। ফর দ্য রিজন অ্যাট দ্য এন্ড অফ সলা ওয়েন উই সিট ইন লাস্ট সিটিং আফটার রিসাইটিং তাশাহুদ উই নিড টু ডু সালাম টু রাইট সাইড অনলি অ্যান্ড আফটার দ্যাট উই ডু টু সজদা, দিস সজদা কল সজদা সাহু বিকজ এই দুই সজদার মাধ্যমেই আমার যে মিস্টেক হয়ে গিয়েছিল আমি একটা ওয়াজিব মিস করে ফেলেছিলাম, অথবা কোনো একটি রুকুন আদায় করতে আমি লেট করে ফেলেছি বা আমি এক্সট্রা করে ফেলেছি বা কম করে ফেলেছি, তো এই সমস্ত কতিপয় ভুলের কারণে যে নমাজকে কারেকশন করতে হয় এটাকে সজদায় সহ বলে। আর ওই সজদাটা করতে হয় নমাজের শেষে, আমি যে বললাম লাস্ট বৈঠকে আপনি আত্মাহেতু পড়লেন তারপরে ডান দিকে সালাম ফিরাইয়া দুইটি সজদা দিলেন, এর নামই হলো সজদায় সহ। তবে মনে রাখতে হবে ইফ আই মিস এনি ফরজ অ্যাক্ট, লাইক দের আর সিক্স ফরজ ইন সিরে সলাহ, তাকবীরে তাহরিমা, কেয়াম, কেরাত, রুকু, সেজদা অ্যান্ড লাস্ট সিটিং, ইফ আই মিস এনি ওয়ান অফ দিস সিক্স উই ক্যান রিকভার দিস বাই সজদা সহ, উই ক্যান ফিক্স দিস ফরজ উইদাউট ডুইং দিস ফরজ জাস্ট বাই সজদা সহ। যদি আমরা এই চয়টার কোনো একটি কাজে আমরা মিস্টেক করে ফেলি এটা কিন্তু সজদার মাধ্যমে কিন্তু কারেকশন করা যাবে না। তো সজদা সহ শুধুমাত্র ওয়াজিব যদি আমি মিসিং করি অথবা আমি কোনো জিনিস বাড়িয়ে ফেললাম বা কমিয়ে ফেললাম ওই সমস্ত কারণে সজদা সহ আসে। যেমন এক্সাম্পল হিসাবে আপনি সুরায় ফাতেহার পরে সুরা মিলানোর কথা, আপনি ভুল বশত সুরা না মিলাইয়া আপনি রুকুতে চলে গেলেন তো আপনি একটা জিনিস কমিয়ে ফেলছেন, ঠিক আছে, আপনাকে সজদা সহ দিতে হবে। আরেকটি এক্সাম্পল, আপনি চার রাকাত নামাজের দুই নম্বর রাকাতে বসতে হয়, আপনি ভুল বশত না বসে দাঁড়িয়ে গেলেন তো আপনি কমিয়ে ফেললেন, তো আপনাকে সজদা দিতে হবে। বা দোয়ায়ে কুনুত পড়তে হয় বিতিরের থার্ড রাকাতে, আপনি দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে গেলেন আপনি একটা জিনিস মিস করে ফেললেন, ওই সব ঘটনাবলিতে আপনাকে সজদা দিতে হবে। ঠিক তেমনিভাবে যদি আমরা কিছু বাড়িয়ে ফেলি, যেমন প্রথম কায়দায় আমরা যদি বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুর পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বাইরের চেয়ে বেশি পড়ে ফেলি, তাহলে ইমাম আবু হানিফার মতে সহ অনেক উলামায়ে কেরাম মতে আপনি এক্সট্রা করেছেন নবীর তরিকার উল্টা করেছেন বিদায়, আপনাকে সজদা সহ দিতে হবে। এই হলো সংক্ষিপ্ত সজদা সহ কারণসমূহ। আপনি দ্বিতীয় আপনার ছেলের অসুস্থতার কারণে দোয়া চেয়েছেন, সো কোরআনে করিমে দোয়া হিসাবে তো মনে করেন এমনি জেনারেল কিছু দোয়া রয়েছে, যেমন আপনি আপনার ছেলের জন্য দোয়া করতে পারেন আসসালুল্লাহ আল আজিম রব্বাল আশির আজিম আঞ্জাশফিয়াক। যদি আপনি সাতবার এই দোয়া পড়েন তো হাদিসে আসছে কোনো রোগীর জন্য এই দোয়া পড়লে মৌত ছাড়া বাকি সকল রোগের শিফা আল্লাহ দেন, তো আপনি এই দোয়া পড়বেন আপনার ছেলের জন্য আসসালুল্লাহ আজিম রব্বাল আশির আশিল আজিম আঞ্জাশফিয়াক, সামনে হলে আঞ্জাশফিয়াক আল্লাহ যেন তোমাকে শিফা দে। বা আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিয়া ওয়া রিযকান ওয়াসিয়া ওয়া শিফা আমিন কুল্লিদা, এই দোয়া আপনি পড়তে পারেন বাচ্চার জন্য। আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা আদ দাইমাতা ফিদ্দিনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দোয়া পড়তে পারেন। এছাড়াও
যে কোনো বিপদে আপনি আমি পড়তে পারি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সেই দোয়া পড়েও আপনি আপনার ছেলের জন্য দোয়া করতে পারেন ইনশাআল্লাহ সূরা ফাতিহার মধ্যে শিফা রয়েছে তো সূরা ফাতিহা যদি আপনি পাঠ করেন এর মাধ্যমে ইনশাআল্লাহ সূরা ফাতিহা পাঠ করেও অনেক শিফা হয় এটা বুখারী শরীফ হাদিসে প্রমাণিত আপনি সূরা ফাতিহা পড়েও আপনার ছেলেকে খুদিত করে দোয়া করতে পারবেন বিশেষ করে ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মধ্যখানে যদি কেহ ফজরের সুন্নত পড়ার পরে আর ফরজ পড়ার আগে ফজরের টাইমে আপনি সুন্নত পড়লেন দুই রেখা ঠিক আছে এরপরে যদি আপনি সূরা ফাতিহা পড়েন 41 বার 41 টাইম পড়ে যদি আপনি নিজের জন্য বা এইভাবে কারোর জন্য আপনি শিফার জন্য দোয়া করেন বা কোনো পানি বা কোনো খাবার জন্য ফু দিয়ে ওইটা যদি নিজে নিজের জন্য বা অন্য কারোর জন্য ফু দিয়ে আপনি এটা পান করান তো ইনশাআল্লাহ অনেক উলামায়ে কেরামের তজরবা এর মধ্যে ফায়দা পেয়েছেন আপনি সেটা করতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু আপনার ছেলে সহ আমাদের সকল সন্তানদেরকে যেন জিসমানি ইমানি রুহানি সকল প্রকার বিমার থেকে শিফা দান করেন আমিন জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আমরা শুনতেছিলাম যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন এখন একজন লাইনে চলে এসেছেন আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ খাসি আমার পাইলো মাত্রা ঠান্ডা লাগলেও বেশি বাড়ি যায় তো আমার কতদিন থাকি আমি আমি সবসময় উজু করিয়া পড়ি ওইলে এখন আমি কতরার সময় ওইলে খাসি বেশি বাড়ি যায় আর কোন প্রশ্ন আছে নাওয়াক প্রশ্ন গরম পানি যদি আপনার চেষ্টা করবা যদি গরম পানি দি অজু করলে আপনার কোন কফর প্রবলেম হয় না তাহলে কিন্তু আপনি অজু করতে দিবা জি আমার আমি কইতাম চাইছি আপনি গরম পানি দিয়ে যদি অজু করেন সমস্যা কিটা আমি না আমার কথা বুঝে না গরম যদি আপনি অজু করেন গরম পানি অজু করলে আপনার সমস্যা হয় না গরম পানি অজু করিয়ে তো আপনার নামাজ পড়তে পারেন না নি কোনো আচ্ছা ঠিক আছে যদি আপনি ফারোয়েন তাইলে কিন্তু যে মানুষের অজু করতে ফারোয়েন ইভেন গরম পানি দিয়ে তার লাগি তাই মুম যাই না এখন আপনার কত ফারবা না ফারবা একটা আপনিও ডিসিশন নিতে হইবা কোরআন শরীফ আল্লাহ যেটা ফরমাইছেন কিতাব ফাইনাম তাজিদু মা আন ফলাম তাজিদু মা আন ফাতাইয়াম্মা মুসাইদান তাইবা যদি তুমি পানি না পাও অথবা পানি থাকা সত্ত্বেও বেমারের কারণে যদি আমরা ইউজ করতাম পারি না তো ওই সময় গিয়ে আমরা তৈম করতাম পারবো আর যাইন
ফানি ধরতা ফারবা বা একটু কষ্ট হইলেও ফারবা তাই অজু করতা ইভেন হাদিস মাঝে আইছে তিনটা জিনিসে আমি আপনার আনসার দিয়ে আপনি হোক ইনশাল্লাহ আর তিনটা জিনিসে মানুষের গুনা মাফ হয় কটা জিনিসে তিনটা জিনিসে এই হাদিসটা কিন্তু হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ডাইরেক্ট স্বপ্নের মাধ্যমে আল্লাহর কাছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ফরমাইছিলা এর মাঝে ফরমাইছেন যে তিনটা জিনিসে গুনাহ মাফ হয় এর মাঝে লগিয়া ইসবাগুল ওযু আলাল মাকারি কষ্ট থাকা সত্ত্বেও ওযু পুরাপুরি করা তো আপনার তো এই গুরুমা ফুড়ি লাগে একটু কষ্ট হয় যদি ওযু করে লওয়া যায় তা কিন্তু এটা মারাত্মক সব বড় সব আপনার গুনাহ মাফ হইব তো আপনার চেষ্টা করবা যদি গরম পানি ফারিলে আপনি ওযু করে লিতা ইনশাল্লাহ একটু কষ্ট হইল আর যদি অবস্থা আপনার এমন হয় যে আপনার জাসন পরীক্ষা করিয়া অজু করলে আপনার কফ বাড়ি যায় গিয়ে আপনার বিমার বাড়ি দিবগি আপনি আপনার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকলে মনে কররা তাইলে এমত অবস্থায় অবশ্য একজন মানুষ যদি বেমার ফড়ি দিবা গিয়ে বা বেমার আছে বেমার কমতে লেট হইব তাই শিওর আছেন বা মোস্ত লীলা তো এই অবস্থায় অজু করার বদলা তুই করা যায় আর আপনার শারীরিক অবস্থা কোন পর্যায়ের এটা তো আপনার জিপিও হইতে পারবা বা আপনিও হইতে পারবা মাশাল্লাহ আমরা এখানে খালি ফতোয়া হইতে পারবো তো ফতোয়া হইলে উদাহরণের যদি আপনি পানি ব্যবহার করে গিয়া অজু করলে কোনো বেমার বাড়তো না বা ইয়ে হইতো না একটু কষ্ট হইব এই তো স্বাভাবিক ঠান্ডার সময় তো অজু করলে একটু কষ্ট হয়ও যদি এই পর্যায়ে যদি হয় তাই মানে একটু কষ্ট হইলো আপনি অজু তৈম না হরিয়া অজু করিয়া আপনি নামাজ পড়তা বা তিলাওয়াত করতা আর যদি আপনার অবস্থা ইলা হয়ে যায় গিয়ে আপনার ডাক্তারে নিষেধ করছে অথবা আপনার অবস্থা এমন যে আপনি অজু করলে গরম পানি করলে আপনার সমস্যা হবে হয়তো আপনার নতুনভাবে বেমার রোগ হয়ে যাওয়ার আশঙ্কা বা যে রোগ আছে এটা হয়তো কমতে লেট হবে কষ্ট হবে যদি এরকমই হয় তাহলে ওই সময়ে কিন্তু অবশ্যই আপনার জন্য জায়জ আছে আপনি অজুর পরিবর্তে তৈমুকর নামাজ পড়তে পারবেন তিলাওয়াত করতে পারবেন আর যদি আপনি তৈমুর জুকা হন উপযোগী হন এলিজিবল হন আর আপনি তৈমুকরে পড়েন তাহলে মনের মধ্যে আর খসখসি রাখার প্রয়োজন নাই যদি আপনি সত্যিকার অর্থে আপনার অবস্থা এরকমই হয় যে অজু করলেই আপনার বেমার বেড়ে যাবে বা বেমার হয়তো নতুনভাবে সৃষ্টি হয়ে যাবে আপনি নিশ্চিত বা আপনার ডক্টর নিষেধ করেছে বা আপনি অভিজ্ঞতা থেকে আপনি আশঙ্কা করতেছেন তো ওই সময়ে কিন্তু আপনি তৈমুর উপযুক্ত হয়ে গেলেন আর উপযুক্ত হয়ে গেলে আপনার তৈমুকর নামাজ পড়ার পরে মনের মধ্যে কোনো কসকসি রাখার কোনো প্রয়োজন নাই মনের মধ্যে কোনো আফসোস থাকার কোনো প্রয়োজন নাই কেন হাদিসে বলেছেন রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ পাক যেগুলো পারমিশন দিয়েছেন সেই পারমিশনের উপরও আমল এটা আল্লাহর হুকুম যে আল্লাহ পাক আমাদেরকে অজু নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থার পরিপ্রেক্ষিতে তৈম বিধান সেই আল্লাহ দিয়েছেন তো আপনার তৈমর উপযোগী হলে তৈম করলেও কিন্তু মনের মধ্যে কোনো আফসোস রাখার প্রয়োজন নাই আপনি তৈম করে পড়তে পারেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়রা জাযাকুমুল্লাহ খায়রা আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার একটা কোয়েশ্চন জি ফরমাইন জানাজা জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে আর কোন প্রশ্ন আছে আপনার ঠিক আছে শুনতে আপনার আপনার প্রশ্নের প্রশ্ন হলো যে জানাজার প্রথম তকবীরের পরে আল্লাহ আকবার বলার পরে আমরা সানা সুবহানাকা পড়ব নাকি সূরা ফাতিহা পড়ব না উবেটি পড়ব তো উত্তম হলো যে আপনি সানা সুবহানাকা পড়বেন আর রাসূল এভাবেই পড়েছেন তো সেই হিসাবে প্রথম তকবীরের পরে আমরা পড়ি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা এরপরে আমরা দুই নম্বর তকবীর আল্লাহু আকবার এরপরে আমরা পড়ব দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই পর আমরা দিব তিন নম্বর তকবীর ওই তকবীরে আমরা হাত উঠাবো না উত্তম হলো হাত না উঠানো ঈদের তকবীরে আমরা হাত উঠাই আর জানা তকবীরে হাত না উঠানোটা আল্লাহু আকবার বললাম এই হলো তিন তকবীর এরপর আমরা পড়ব যদি বয়স্ক কোনো পুরুষ বা মহিলা হন তো পড়ব আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা এই দোয়া শেষ পর্যন্ত অথবা আল্লাহুম্মা ফির লাহু ওয়া আরহামহু ওয়া আফি ওয়া আফু আনহু আর মহিলা আল্লাহুম্মা ফির লাহা ওয়া আরহামহা ওয়া আফি ওয়া আফু আনহা ওয়া আকমিদু লাহা এইভাবে দোয়া রয়েছে ওই দোয়াগুলো পড়ব এই দোয়াগুলো পড়ার পরে তারপরে ফাইনাল চতুর্থ তকবীর দিয়া আমরা তোমার শেষ করবো আল্লাহ আকবার বলে ডান দিকে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই সময় হাত কখন আমরা খুলব ডান দিকে সালামের সময় ডান হাত
আর বাম দিকে সবার সময় বাম হাত খুলতে পারবেন আর চাইলে আসসালামু আলাইকুম বলার সময় আপনি দুনো হাত খুলে দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু রাহমাতুল্লাহ এটাও জায়েজ রয়েছে আর চাইলে সালামের পরে আপনি হাত বাঁধা অবস্থায় সালাম ফিরিয়ে নেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু রাহমাতুল্লাহ তারপরে হাত চালেন তিনটি জায়েজ রয়েছে বাট উত্তম হলো যেহেতু আপনার দিকে তসবিহাত শেষ নামাজ শেষ হয়ে গেছে তাই হাত খুলে দেওয়াটাই ভালো বাট আপনারা হয়তো অনেকে আমল যেটা করেন সেটাও জায়েজ আছে ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাত করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেটাও জায়েজ রয়েছে তবে আপনার মেইন প্রশ্নের জবাব আমি আবার চলে আসি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়েছেন কে পড়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হাদিসের মধ্যে রয়েছে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব প্রত্যেক নামাজের সূরা ফাতিহা পড়তে হয় ওই হাদিসের উপর ভিত্তি করেই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এত বড় একজন সাহাবী উনি সূরা ফাতিহা পড়তেন তাহলে কি বোঝা গেল যদি আপনি তাকবীরের পরে সূরা ফাতিহা পড়েন তাও হবে বরং অনেকেই মনে করেন আপনি প্রশংসা এবং সূরা ফাতিহার তারিফ আছে কারণ এখানে মেইন জিনিস হলো জানাজার মাধ্যমে আমরা আল্লাহর তারিফ করব হামদ করব তারপরে দুরুদ শরীফ এরপরে আমরা দোয়া করব সাধারণ দোয়ার নিমিতেই কারণ জানাজার মেইন ফোকাস হলো দোয়া আর দোয়ার আদব হলো শুরুতে আল্লাহর হামদ করতে হয় তারপরে দুরুদ শরীফ পড়তে হয় এরপরে দোয়া করতে হয় এজন্য এই হামদের জন্য হয়তো সুবহানাকার মাধ্যমে হামদ হয় আর আলহামদুর মাধ্যমে তো হামদ হচ্ছেই তাই যদি আপনি সূরা ফাতিহা পড়েন একজন সাহাবী করেছেন হামদের নিয়তে আল্লাহর প্রশংসা নিয়তে সেটাও জায়েজ রয়েছে এবং অনেকেই মনে করেন আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন ইনশাআল্লাহ প্রশংসার নিয়তে পড়া জায়েজ রয়েছে বাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাধারণত সানাই পড়েছেন এটাই হাদিসের প্রমাণিত তাই আমরা যেটা পড়ি সানা এটাও 100% হচ্ছে আর এই সানার পরিবর্তে যদি আপনি আলহামদু পড়েন বা উবাটাই পড়েন সানাও পড়লেন আলহামদু পড়লেন এটাও জায়েজ রয়েছে ইনশাআল্লাহ জায়েজ আছে অবশ্য ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযাকুমুল্লাহ খাইরান আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম সালামু আলাইকুম وعليكم السلام ورحمة الله. أميرة الأمور في أفغانستان دي كيزا مكان. دورة فتاة نمط أنا أجي سيدة نمط نمط. دامي أجي وصي يا ميوتي يا كي أبا هويا. أروح أنا أجي بيتي مستوري يا تخون جي أجي زي دوديرا فولي فورا كوبالا. وجيني. دوديرا فولي سنوت فورا تبالا. وغفرون يا ميزوان أون دوديرا فولي فوريا كي وجيني. دوديرا تمشي فولي فوريا سيدة فولي سيدة فولي. আর কোন প্রশ্ন আছে নিয়ত বান্ধিয়া আলহামদুলিল্লাহ আমি নিয়ত বাঙ্গিলাই বাঙ্গে হিদার নিয়ত করি তো নিয়ত বাঙতাম নি না এবার ও নিয়ত থাকি আমি তো লাভ রিপিট করলি চাম ওরা সালাম হয় সুরাত বলতে কি ধরনের ভুল করেন হইতা একটা হইতা আর মানে মনে আছে নি সুরাত ওকে বেলা লাগে কি যখন আটটা যখন একটা কল মধ্যে ভুল করে দিছে আমার আমি মনে করতাম তো এইবার আমি মনে করি যে এটা অন্য শব্দই যায় তাই আমি বাঙ্গি লাই তো বাঙতাম নি নিয়ত না আমি গোপলাকে ঠিক আছে আমরা আনসার হবো আর কোনো প্রশ্ন আছে নি দিই না আপনি তোরা লাইনে তাহবানি একটু কামাল লগে একটা মিনিট তাহ গা জি ফোন নম্বর প্রশ্ন আমি উত্তর দিয়ার আপনি তাহ গা লাইনে ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন আপনি জোহরের সুন্নত আগে পড়তেন কয় রাকাত বলছেন চার রাকাত আর এখন আপনি উঞ্চেন খেয়ের কাছ থেকে যে দুই রাত পড়া খুব বাল্লা হুনিয়া আপনি বদলি গেছেন গি কারণ আপনার যদি আমি আজকে একটা হইয়া দিই খালি যদি আপনি আবার আরো মতো আবার বদলি দেন যদি তো এই আমার হুনায় বা আপনার হুনায় লাভ হইব না আমার কয়লা প্রশ্ন আপনারে আমার প্রশ্ন বুঝছেন নি যদি আপনি প্রথমে পড়ে এলা সাইড রাখাত অন আত্ম খের কথা উনিয়া বদলি গে লাগি অন আমার কথা এই উনিয়া হতো আপনি আবার বদলি দিয়ে আবার আর কথা উনিয়া বদলি দিয়ে খালি বদলা বদলি করেন যদি তেতিয়া ভালো হইব না আর কথা মারাম নাকি আর বদলি তা নাই আচ্ছা খোকা আমি খইয়ার আমি খইয়ার আরামে সাথে আর দিন টেলিভিশন আর খান খইলা তাহলে বদলি দেন যদি খালি বারবার তেন বেড়ে লাগি দিব কি আর তো বদলি তা নাই ইনশাল্লাহ আচ্ছা তা অন্য কাম খই লাইন রাখি দোকা অন্য তো ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ প্রথমত আল্লাহ আকবার আল্লাহ আকবার একটা জিনিস মনে রাখবেন আপনি যে কাজটা বহুদিন করে আসতেছেন এবং উলামা একরাম করতেছেন আপনি জানেন ওই সময় তিনি চেঞ্জ করার পূর্বে আপনি আল্লাহকে ওয়াস্তে যে কারো কাছ থেকে কোনো শুনেই আপনি পরিবর্তন করতে যাবেন না আপনি বিজ্ঞ উলামা একরাম কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে আপনি চেঞ্জ করতে যাবেন এটা হবে সবচেয়ে উত্তম যেমন বিতির নামাজ তিনটা কাজ পরে আপনি আসতেছেন আপনি হয়তো ট্রেনে শুনলেন
যে তিনটা কাজ এক সালামে পড়লে এটা উত্তম নয়, শুনি আপনি অনেকে চেঞ্জ হয়ে যান, আল্লাহ কাছে কাজটা করবেন না। কারণ আজও কিন্তু দুনিয়ার দুই তৃতীয়াংশ লোক বিতির পড়েন ওই তিনটা কাতে বিতির, এবং বিতির সম্পর্কে সবচেয়ে বেশি জানেন যারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যাপন করেছেন আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর নবী বিতিকে পড়তেন দেখার জন্য। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর নবীর বিতির সম্পর্কে খুব বেশি জানেন, ওনাদের বর্ণামতে বিতির তিনটা খাতের। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি মুসনফ ইবনে বিষয় বা যে সাহাবায়ে কেরাম, যে মেজরিটি সাহাবায়ে কেরাম প্রায় একমত ছিলেন যে বিষয়ের উপর যে বিতির এক রাকাতে নয় তিনটা খাতে পড়তে হয়, যেটা আপনি পড়তেছেন। কিন্তু আজকাল আফসুস অনেকেই ওই এক রাকাতের বর্ণনা শুনে ওনারা তিনটা খাতের বিতির যারা পড়ে আসতেছেন ওনারা পরিবর্তন হয়ে যান। ইভেন বুখারী শরীফে রয়েছে হযরত ইবনে আব্বাসের ওনার একজন ফ্রি স্লেভ গোলাম ছিল, তো উনি বললেন একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি সারপ্রাইজ হবেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি বিতির এক রাকাতে বিতির পড়েন। তাহলে কী বোঝা গেল? যে উনি এক রাকাতের বিতির দেখে উনি সারপ্রাইজ হয়ে গিয়েছেন, যে এক রাতের বিতির পড়া এটা নিয়ম ছিল না। যারা আজকাল আপনারা অনেকে তিন রাকাতের বিতির সারপ্রাইজ হন, ওনারা এক রাতের বিতিকে সারপ্রাইজ হয়েছিলেন। বাট ইবনে আব্বাস বলেছেন আচ্ছা ঠিক আছে, উনি নবীর এক সাহাবি, উনি হয়তো কোনো আদেশের বিতি করে করতেছেন, ওনাকে ওনার মতো করে করতে দাও। তো হযরত মুয়াবিয়া এক রাতে বিতির পড়তেন, হযরত ইবনে উমর এক রাতে বিতির পড়তেন। হাসান বসরিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বললেন সাহাবায়ে কেরামের প্রায় সবাই একমত বিতির পড়তে হয় তিন রাকাতে, তো হযরত ইবনে উমর কেন এক রাতে বিতির পড়েন? উনি উত্তর বললেন যে ওনার ইস্তেহাদ, বাট ওনার বাবা সহ মেজরিটি সাহাবায়ে কেরাম পড়তেন তিন রাকাত। এজন্য আমরা যারা বিতির তিন রাকাত পড়ি এটাও হাদিস দ্বারা প্রমাণিত, যারা এক রাকাত পড়েন অনেক সাহাবায়ে কেরাম আমরা ছিল সেটাও হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আপনাদের তিন রাকাতে বিতির চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা সবচেয়ে আমি মনে করি সবচেয়ে স্ট্রং হলো তিন রাকাতে বিতির পড়া। এবার আসুন আপনার প্রশ্নের উত্তরে আমি দেই, জোহরের আগের সুন্নত দুই রাকাত নাকি চার রাকাত? এখানে হযরত হাফসা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা সহ যে রওয়ায়েত এগুলো এসেছে বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চার রাকাত সুন্নত পড়েছেন, কয়রাত পড়েছেন? চার রাকাত। আচ্ছা চার রাকাত নামাজ পড়তে হলে সাধারণ নিয়ম কি? যে দুই রাকাত পড়ে তারপরে আমরা দাঁড়িয়ে যাই, এটাই নিয়ম। পরিষ্কার বলা যায় চার রাকাত, তো চার রাকাত পড়েন চার রাকাত নিয়মে, তো আপনি কেন সেখানে দুই রাকাত উত্তম আপনি পেয়ে গেলেন? ইয়েস, ইবনে উমর উনি পড়তেনই দুই রাকাত জোহরের আগের শূন্য, সেটা ভিন্ন কথা। আর যিনারা বলেছেন যে দুই রাকাত পড়ে বলা খুব সওয়াবের কথা, এবং ডাইরেক্ট জোহরের আগের শূন্য দুই রাকাত পড়ে পড়লে সওয়াবের কথা কোনো হাদিসে আসে নাই। হ্যাঁ একটি হাদিসে এসেছে সলাতুল লাইলে মাসনা মাসনা, ফরজ ব্যতীত নফল নামাজগুলো দুই রাকাত করে পড়লে ভালো, ওর উপর ভিত্তি করে হয়তো উনি বলেছেন ওনার একটা পার্সোনাল একটা মতামত। কিন্তু আমি মনে করি পরিষ্কার যেহেতু বর্ষা হাদিসে এসেছে, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু পরিষ্কার বর্ণনা যে রাসূল ইসলাম জোহরের চার রাকাত পড়েছেন, আপনি যে চার রাকাত পড়েছেন এটাই উত্তম, আর আপনি উত্তম করতেছিলেন, আপনি এটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনি ওইভাবেই পড়বেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো আপনি অনেক সময় কেরাত পড়তে গিয়ে ভুল হয়ে গেলে আপনার মাছ ব্যঙ্গে তারপরে আপনি আবার নতুন করে শুরু করেন, কোনো দরকার নেই নতুন করে আপনি শুরু করার, আপনার যেখানে ভুল হয়েছে আপনি ওইটাকে রিপিট করে আর কারেক্ট সঙ্গে আপনি নিয়ে নেবেন ইনশাল্লাহ। এইভাবে আপনি কতবার ভাঙবেন? শয়তান চায় নমাজের মধ্যে এইভাবে বিভ্রান্ত সৃষ্টি করে বারবার ভাঙানো। আপনি কিন্তু আজ থেকে কোনো দিন নমাজের মধ্যে কেরাতে কোনো মিস্টেক হয়ে যায় আপনি ওটা কারেকশন করে আপনি সংশোধন করে নেবেন ইনশাল্লাহ, আপনাকে নমাজ ভাঙতে হবে না, নতুনভাবে আবার পড়তে হবে না ইনশাল্লাহ, কোনোদিন ভাঙবেন না এটা। যদি আপনি চান শয়তানের সাথে বাঁচতেন আপনাকে এটাই করতে হবে, কারণ শয়তান আছে একটা, সে চায় নমাজের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার, আপনার কিয়ামত পর্যন্ত এই সমস্যা যাবে না। এই জন্য এইভাবে সন্দেহ হলে আপনি এটাকে কারেকশন করে নিয়েন, নমাজ ভাঙবেন না ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আপনি আমার কথার মজবুত থাকবেন ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আপনাদের যে কইতাম, জি হোক, দুদিন আইলে আগে রোজা নমাজ খোঁজ হইয়া থাকে, জি সে তখন যদি এমনি তো বহুত রাখা গেছে বা ইয়ে করা গেছে, তো যেমন নমাজের সন্ধ্যায় আরো কিবা আছে আরো কিবা আছে, আপনার টিভির ভলিউম একটু কমাই লুকা কমাইয়া, আপনি যে ফোন থেকে মাত্র ফোন থেকে আপনার কথা হোক আর আপনার লাইনে থাকা ইনশাল্লাহ। আমি আপনার জিজ্ঞাসা চাইছি যে আপনার যে রোজা যেগুলা খোজা, এটা আপনি শিওর নি আপনার খোজা না আপনার খালি সন্দেহ খালি?
ই আপনা মানলগে কথা কই কোকা হংকো সন্দেহ তে সন্দেহর কারণে যে জাস খালি সন্দেহ হয় সন্দেহ যদি শিওর না হয় তেকটা কানে ফিজা দর দরকার নাই এমনে যদি আপনি শিওর হন যে আমার রোজা খজাই আছে তাইলে হয়তো আপনি ফিজা দিবা যদি জাস এমনে ডাউট কানে যে ওই তো পারে যে আমার হয়তো খজা আছিল একটা করে ফিজা দরকার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ এমনে সরকারে খললেও ঠিক আছে অসুবিধা নাই আশা করি আমার কথা বুঝতে পারছেন ঠিক আছে ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন আছে নি যদি তাজুদন নমাজ সুন্নত হলে তাজুদন নমাজ পড়া যায় যারাই প্রশ্ন করবেন চেষ্টা করবেন টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি কথা বলেন যদি ফোন থেকে তা আপনি আমার কথা বলা শুনবেন ভালো দেখেন আপনি আপনার সঙ্গে কথা বলেছি কিন্তু আপনি আমার কথা শুনতে পারেন নাই তো আপনার সময়টা নষ্ট হলো অনেক ভাই বোন যারা হয়তো প্রশ্ন করার জন্য অপেক্ষায় রয়েছেন তারাও সুযোগ থেকে বঞ্চিত হলাম আমরা এই জন্য আমরা সবসময় অনুরোধ করি আপনারা যে বা যারাই ফোন করবেন মেহরবানি করে টিভির ভলিউম মিউট করে অথবা আপনি পার্শ্ববর্তী রুমে গিয়ে যদি আপনি আমাদের সঙ্গে ফোনে কথা বলেন এটা হবে সবচেয়ে বেশি সেফ এবার আসুন আপনার প্রশ্নের উত্তর আপনি বলেছেন যে অতীতে হয়তো বিভিন্ন সময়ে রোজা মিস হতে পারে তার স্মরণ নাই তার উপর ভিত্তি করে ফিদিয়া দেব কি না দেবো না এটাই আপনার প্রশ্ন তো দেখেন এবার সন্দেহের উপর কোনো ফিদিয়া দেওয়ার বিধান নাই যদি আপনি শিওর হন যে বালে হওয়ার পরে আমার অনেক রোজা খোঁজা হয়েছে বা দুইটা খোঁজা হয়েছে তিনটা খোঁজা হয়েছে বা একটা নাম্বার অফ রোজা আপনার খোঁজা হয়েছে আপনি যদি শিওর হন তাহলে ওই জয়টি আপনার খোঁজা হয়েছে আপনি শিওর আছেন ওগুলোর আপনি ফিদিয়া দেবেন এও তো ফিদিয়া দেবেন তখন যদি আপনি বর্তমান রোজা রাখতে না পারেন আর যিনি রোজা খোঁজা করেছিলেন বর্তমান রাখতে পারেন উনি রোজা রাখবেন খোদা মানে ফিজা দিলে হবে না তো এই সন্দেহের উপর ভিত্তি করে ফিজা দেওয়ার কোনো বিধান নেই এমনি যদি আপনি সদকা খেরাত করেন করতে পারেন হয়তো আল্লাহ পাকে সদকা খেরাতের মাধ্যমে আল্লাহ পাকে আপনাকে সাহায্য করবে সেটা ভিন্ন কথা কিন্তু ফিদিয়া দিতে হলে আপনি শিওর হতে হবে যে আমার রোজা খোদা হয়েছে বা ওইটি খোদা হয়েছে ঠিক আছে ইনশাল্লাহ আর আপনার দ্বিতীয় প্রশ্ন হলো এশার নামাজের পরে বিতিরের পূর্বে যদি তাহাজুদের নিয়তে আপনি দুই বা চার বা এইভাবে যদি নফল পড়েন তো পড়তে পারবেন কিনা পারবেন না ইয়েস জায়েজ আছে যদিও আমরা জানি তাহাজুদের ক্ষেত্রে উত্তম হলো শেষ রাত্রিতে তাহাজুদ পড়া বাট এরপরেও যদি কেউ এইভাবে এশার নামাজের পরে বিতিরের আগে কয়েক রাকাত নফল পড়ে নেন তো তাহাজুদ সাফা পাওয়া যাবে ইভেন হাদিসে আসছে এশার পরে দুই রাকাত সুন্নতের পরে যদি কেউ দুই রাকাত নফল পড়েন ওই নিয়তে যে আমি শেষ রাত্রির জন্য পড়লাম আর আপনি শেষে উঠতে নাও পারেন এই দুই রাকাত কিন্তু তাহাজুদের কাজে চলে কাজ কাজে দেবে তো আপনি এইভাবে এই হাদিসের ভিত্তি করে এশার পরে সুন্নতের পরে বিতির আগে আপনি তাজনীয়তে দুই বা চার জয়ের কথা আপনার পারেন আপনি পড়ে নিলে পড়তে পারবেন ইনশাআল্লাহ যদি রাত্রে উঠতে নাও পারেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই তাজুদে সব জারি দিবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছি হ্যালো কলার সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমি আর তা করছি আপনার লাই আমার যে আমার তো ফাইদে আপনার মত হয়ে যাওয়া গিয়ে ওটা আমি ফুয়া বই দিয়ে ওখানে মাস না বুঝতে পারলাম আমি তখন এই একটা এই এক নিয়ে তো এই ফাইদা পড়তাম আপনার বদল না জানো আর দুই নম্বর ভুল হওয়ার কারণে কোনোদিন আপনি নমাজ বাঙ্গিয়া আবার নহরি সুরা চেষ্টা করেন না জানো সুরা ভুল হইলে আপনি সুরারে আপনি শুদ্ধ রে পড়লেন জানো ঠিক আছে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম আর বেশি বদল করেন না জানো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র মাশাআল্লাহ আপনার সুন্দর সুন্দর প্রশ্নের জন্য যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইকরা প্রোগ্রামের দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন রিটায়ার শ্রদ্ধাভাজন আলিমেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পারাকাতুম বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন নিয়ে আসছিলেন
অনেকেই প্রশ্ন করার জন্য হয়তো লাইনে অপেক্ষা রয়েছেন, যেহেতু আমাদের আলোচ্য বিষয় ছিল আল্লাহকে স্মরণ করা, আমরা এই বিষয়ের উপর শুনব। আর যখনই আপনারা কল করবেন আমরা কলের দিকেও চলে যাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আজকের আমাদের লাচ্য বিষয় ছিল আল্লাহকে স্মরণ করা, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। জিকির বলতে সাধারণত আমরা মনে করি তসবিহাত, বাট বাস্তব অর্থে হলো জিকির মানেই কয়েকটা প্রকার রয়েছে। একটি হলো জিকিরে কলবি, একটি হলো জিকিরে লিসানি, অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করা, আর একটি হলো জবান দ্বারা আল্লাহকে স্মরণ করা। অন্তর দিয়ে যে আল্লাহকে স্মরণ করি সেটা আবার দুই ভাগে আমরা বাক্য নিতে পারি। একটি হলো যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ইমান, একিন, বিশ্বাস এবং আজমত, বড়ত্ব, এটা অন্তর মধ্যে লালন করা, রাখা। এটা তো এত গুরুত্বপূর্ণ এবং এটা সবচেয়ে উত্তম জিকির হলো যে আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আজমত থাকবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে এবং আল্লাহর জালাল, আল্লাহর প্রত্যেকটি সৃষ্টির মাধ্যমে আমরা আল্লাহকে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ বলেছেন, ওয়াফিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা এই পৃথিবীর আনাচে কানাচে এবং তোমাদের মধ্যেও যদি আমি আল্লাহকে চিন্তা করো, আমি আল্লাহকে কি তোমরা দেখো না? সেজন্য আল্লাহ সৃষ্টি জগৎকে গবেষণা করে আমরা আল্লাহকে জানার চেষ্টা করব যে কী সুন্দর পৃথিবী, কী সুন্দর আকাশ, কী সুন্দর চন্দ্র সূর্য, কী সুন্দর এই পৃথিবীকে সাজিয়েছেন। এগুলা দেখে আমরা আল্লাহর কুদরত, আল্লাহর আজমত, আল্লাহর বড়ত্ব আমরা স্মরণ করি। এই স্মরণ হলো সবচেয়ে বড় স্মরণ, এর মাধ্যমে ইমান মজবুত হয়, এর মাধ্যমে ইমান ইমপ্রুভ হয়। এবং প্রত্যেকটি কাজের সময় আমরা বুঝবো আমার আল্লাহ আমার সামনে, আমি আল্লাহকে দেখতেছি বা আল্লাহ আমাকে দেখতেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, মাল এহসান, কোন গুণে আমাদের প্রত্যেকটি আমল সুন্দর হবে? রসুল উত্তর বলেছিলেন, আল এহসান আং তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। প্রশ্ন করেছেন জিবরিল আমিন, উত্তর দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল এহসান আং তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আমরা যে কোনো কাজ করার পূর্বে আমার মনে রাখতে হবে যে আমি আমার আল্লাহকে দেখছি বা আল্লাহ আমাকে দেখছেন। এজন্য এই একই বিষয় থাকে, তাহলে বলেন তো দেখি কোনো স্বামী কোনো স্ত্রীর অনুপস্থিতিতে স্ত্রীর হক নষ্ট করতে পারবে? কখনো পারবে না, কারণ যে জায়গায় সে বাহিরে থাকলেও উনি হয়তো বাহিরে আছেন, উনি হয়তো উনার গাড়ির মধ্যে আছেন বা বাইরে কোথাও আছেন, স্ত্রীর সাথে নাই, বাট এরপরও আল্লাহ দেখতেছেন বা আল্লাহ আমার সামনে আছেন। সমান একজন স্বামীর অনুপস্থিতি একজন স্ত্রী ঘরে আছেন, ওই সময়ও তো এমন কোনো কাজ করতে পারবেন না যেটা স্বামীর হক নষ্ট হয়। কেন? আল্লাহ দেখতেছেন। এর জন্য বলা হয়েছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করবে। এই হলো জিকিরের সবচেয়ে উত্তম, আর বাকি জিকিরে কলবির বাকিগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন কি? বলুন আপনার প্রশ্ন। হ্যালো, আমি আমি আর কি দুইটা প্রশ্ন করতে হচ্ছে আমি। জি হোক ইনশাআল্লাহ আপনার প্রশ্ন। প্রশ্নটা হইলো গ্যারি, আমি 300 ফুল পাল্লা করি, আমার বেশি সময় লাগে, তে আনাও যদি আমি ফোটাম পারবো নি ওখান তো জানতাম আর কি, আর মোবাইল লোক করেন শুরু করে আর ফোটাম পারবো নি ওখান তো জানতাম আর কি। প্রথম প্রশ্ন, আপনি কুলহুয়াল্লাহ পড়েন এবং 300 বার পড়েন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো অদু সারা পড়তে পারবে কি না পারবে না? ইয়েস, আমি আগেই বলেছি জায়েজ আছে, কোরআনে করে মুখস্থ তিলাওয়াত করা যায়, তো কুলহুয়াল্লাহ আপনি মুখস্থ অদু সারা আপনি পড়তে পারবেন। তবে উত্তম তো অবশ্যই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিতে অজু করে সালামের জবাব দিয়ে বলেছিলেন, আমি আল্লাহর জিকির বা আল্লাহকে ইয়াদ করতে আমি অদু সারা আমি ভালো পাই না। রসুলাম চেষ্টা করতেন বারবার অজু করেই পড়ার। অবশ্যই আলাইসালাম আনা অজুতেও মুখস্থ তিলাওয়াত করেছেন, তো আপনার জন্য জায়েজ আছে, জায়েজ হবে ইনশাআল্লাহ, পারবেন। তো জায়েজ এক জিনিস, উত্তম আর এক জিনিস, যদি অজু করে পড়তে পারেন তাহলে তো বেশি ভালো, বাট সবসময় অজু রাখা হয়তো কষ্ট, এত লম্বা টাইম রাখতে পারতেছেন না,
সেই হিসাবে আপনি অনুমতি পড়াও জায়েজ আছে আল্লাহ পাক সদ করে দিচ্ছেন আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো কোরআন শরীফ মোবাইল দেখে মোবাইল অ্যাপস থেকে পড়া যাবে কি ইয়েস পড়া যাবে প্রশ্ন হলো সেখানে কি অজু রাখতে হবে উত্তম অজু রাখা তবে অজু ছাড়াও জায়েজ এটাই ফতোয়া দেওয়া হয়েছে কারণ মোবাইলের একটা স্ক্রিন রয়েছে মনে করেন আমি যদি মোবাইলের মধ্যে এখানে আমি কোনো আমি একটা অ্যাপস খুলি আমি কোরআন করিমের অ্যাপস খুলি বা যে কোনো একটা অ্যাপস আমি খুলি তো এই লেখাটা যে খুললাম আমি এই লেখাটার উপর একটা গ্লাস আছে কাবার আছে ওই কাবারের কারণে কেউ মনে করতেছেন যে আমি যদি আনাউজুতো আমি টাচ করি তো এটা একটা কাবার আছে তো কোরআন শরীফ যেভাবে কাপড় দিয়ে যদি কাবার রেখে যদি কেউ টাচ করতে পারে তো আপনি মোবাইলের এই কোরআন শরীফ টাচ করলেন আপনি একটা স্ক্রিন রয়েছে তার উপরে তো এই হিসাবে অজু ছাড়াও আপনি এটাকে ধরতে পারবেন আর কেউ মনে করেন এটা খাবার হলেও তো এই খাবারটা একদম তার মানে ফিক্স এটা সনদ দিতেছে না এই হিসাবে কেউ মনে করেন যে অজু করেই মোবাইল ধরতে হবে বাট শেষ পর্যন্ত ফতোয়া যেটা দিয়েছেন ওলামায়ে কেরাম বা প্রায়োরিটি চেঞ্জ যেটা সেটি হলো কোরআনে করিমের মোবাইলে আপসে যাবে কোরআন তিলাওয়াত করাও যাবে এবং আপসে তিলাওয়াত করার সময় আপনাকে অজু করে শুইতে হবে এটা জরুরি নয় অজু সারা আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ তো আপনার উভয় প্রশ্নের উত্তর এটাই মুখস্থ সুরা কুল হল আপনি পড়েন অজু সারা বা মোবাইলে আপনি তিলাওয়াত করেন উভয়টা জায়েজ হবে ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু জি বলুন আপনার প্রশ্ন জি হোকা ইনশাআল্লাহ জি আমরা শুক্রবারে জানি আমরা পড়ি আছি এমনি তো আমরা সাত পাঁচটা সাতটা বড়া পড়ি শুক্রবারে কোনটা কোনটা পড়লে বেশি ফজিল থাকে আর একটা সুরা আছে সুরে ফজি দেয়া ইকা মিনি কিতা ফান্তা আপনি হয়ে থাকে আর দুই নম্বর প্রশ্ন এইগুলো যেন আমরা নমাজ পড়ি আমরা সজ্জার গেলে আমরা খোন দিও হান্ডেতে হওয়ার মাটির লোকে লাগাই টাকা দিও আতর মাঝখানে আমরা সজ্জিটা দেই তাহলে কোনো কোনো জায়গায় হন যেন দুইও আত হলিল দুইও খোন জীবন জোত খারা থাকতো আর কেমন আচর উঠছে আর সজ্জা আমরা এমনি দিতাম আতর মাঝখানে তাহলে এই খোন নাকি কার পিছন লোকে লাগতো না তো একটা তা কত হাত সঠিক আপনারা কইতে আর কি আর ওদের সুরে খুরা যদি সুরে একটা সজি দেয় এইটা মিনিটিটা এটা প্রতিদিন পড়লে বালা না সাতটাতে একদিন পড়লে বালা অর্থাৎ আর কোন কোন সুরা শুক্রবারে পড়লে আর কি বেশি জোরটা আপনারা হইবে আর কি আর নমাজের কথা না আপনারা বেশি জহরি হইবে আর কি আর মানে আমরা হুজুতান যে তো মসজিদ থেকে ইয়া হন যে না আলিমি দেখতে হয়তো যে না আমরা তো সকল সময় ছোটবেলা থেকে দেখছি আজিজ খান হয়ে আমরা ইউনি যাত মাথা আছে বর্তমান অহন বলি ইউনি যাত পড়ি না আর নমাজ তারা দেখছেন যে না জোর নমাজ বারোটা হাত জানি ছয়টা হাত পড়লে হইব এসা ছয়টা হাত পড়ি আকালি বৃদ্ধি ভর্তা গিয়া রিক্সা তো হুজুতান যে অভ্যাস হয়ে যায় গিয়া আমি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা উত্তর দিয়ার মোনাজাত আমরা করি জেনে আপনারা বুঝাইয়া দিয়ে আপনারা ফজিলত
পয়লা শুক্রবার প্রথম হলো যে শুক্রবারে কোন সূরা পড়া বেশি ভালো তো আপনি পরে প্রথমেই বলেছেন যে আপনি সারা সপ্তাহে বিভিন্ন সময়ে সারা কোরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে তিলাওয়াত করে খতম করেন বাট শুক্রবারে সূরা কাহ পড়া সবচেয়ে বেশি ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শুক্রবারে সূরা কাহ পড়বে বা শুক্রবারে আগের রাতে পড়লেও জায়েজ আছে অবশ্য শুক্রবার দিনে পড়াটা বেশি ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলবের মধ্যে নূর দান করবেন ইমানকে মজবুত করবেন এবং যারা সূরা কাহ পড়েন স্পেশালি প্রথম অথবা শেষ দশ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন এজন্য শুক্রবারের একটি তিলাওয়াত হলো উত্তম তিলাওয়াত সূরা কাহফ তিলাওয়াত করবেন সূরা কাহফ যেটি 15 এবং 16 পারায় রয়েছে দুই নম্বর সূরা সেজদার কথা আপনি জিজ্ঞাসা করেছেন সেজদা মানে সেজদা দেওয়া এই সূরার ভিতরে কিন্তু একটি সেজদার আয়াত রয়েছে যেটি পড়লে সেজদা দিতে হয় এজন্য এই সূরাকে সূরা সেজদা বলা হয় আলিফ লাম মিম তান দিল সেজদা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা বেশিরভাগ ফজর নামাজে পড়তেন শুক্রবারে তিন নম্বর হলো আপনার আরেকটি প্রশ্ন ছিল যে সেজদার মিনিং সেজদার মানে তো সিজদা দেওয়া এখানে যেহেতু সিজদার একটি আয়াত রয়েছে সেই হিসাবে সূরায় সিজদা বলা হয়েছে সেজদা মানে আল্লাহকে সিজদা দেওয়া আপনি সিজদা দিবেন কীভাবে মহিলারা সিজদা দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু পুরুষের ক্ষেত্রে এসেছে যে ওনারা যেন সিজদা যে সময় দেন কোনোইটা যেন মাটির মধ্যে না লাগে এবং হাতটা যেন বডির সঙ্গে না লাগে ফাঁক করে সিজদা দিতে এটা পুরুষের লাগে ওয়ালা ইফতারিশুর রাজুলু ইফতারাশাল কলবি মুসলিম শরীফে পরিষ্কার শব্দ এসে পুরুষ যখন সিজদা দেবে তখন ওনারা হাতটাকে ফ্লোরে বিছাবেন না আপনাদের সিজদার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট কারণ একটি হাদিস রয়েছে আবু দাউদ শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলার পার্শ্বে যাওয়া অবস্থায় দেখলেন সিজদা দিতেছেন পুরুষের মতো নবীজি বললেন যে না তোমাদের সিজদা পুরুষের মতো নয় তোমরা কিন্তু বডিটাকে যতটুকু পারো ফ্লোরের সঙ্গে লাগাইয়া এবং হাতটাকে বডির সঙ্গে লাগাইয়া প্রত্যেকটা অঙ্গকে জমাইয়ে রেখে তোমরা সিজদা চেষ্টা করবে তো আপনাদের সিজদা যতটুকু সম্ভব তবে এখানে একটি কথা আমি বলে রাখবো অনেকে হয়তো স্বাস্থ্য বড় হওয়ার কারণে বা পায়ের ব্যথার কারণে হয়তো বডিটাকে পুরো নিচে নামাইতে পারেন না উজর যাদের রয়েছে তারা ভিন্ন যারা পারবেন যতটুকু সম্ভব অতটুকু আপনি বডির সঙ্গে লাগাইয়া এবং জমিনের সঙ্গে নিচে নিয়ে আপনি বডিটাকে সিজদা দেবেন কোমরটাকে নিচে নামাই যতটুকু পারেন এটা উত্তম মুস্তাহাব যদি করেন ভালো হবে না করলেও নামাজ হবে কিন্তু এটা নিয়ে খুব বাড়াবাড়ি করার প্রয়োজন নেই তো চেষ্টা করলেন এখন যদি আপনার মেয়েরা বা অন্য কেউ যদি মনে করেন সিজদা দেওয়ার সময় তারা বডিটা নিচে নামাইতে নাও পারে হয়তো তারা অভ্যস্ত নয় আপনি এটা যেন চাপাচাপি করার প্রয়োজন না এটা মোস্তাহাব একটা জিনিস পারলে ভালো না পারলে নামাজ হবে কিন্তু অন্ততপক্ষে তাদেরকে নামাজ পড়তে দিন ঠিক আছে এবং এটা নিয়ে খুব বাড়াবাড়ি করা প্রয়োজন হ্যাঁ যারা পারেন যারা ট্রেন রয়েছেন পরীক্ষিত যারা মানে এক্সপিরিয়েন্স কী রয়েছে যাদের যারা করতে পারেন তারা অবশ্যই করবেন এটা মোস্তাহাব ইভেন গত এক তারিখে আমাকে বললেন এক ভাই যে উনি নামাজের মধ্যে আমরা যেভাবে বসি পুরুষরা দুনো হাঁটু ব্যঙ্গে বাম পায়ের পাতার উপর বসি ডান পায়ের পাতাটা আমরা খাড়া রাখি উনি বললেন যে উনি অনেক চেষ্টা করেও আজ পর্যন্ত পারেন না এক মিনিটের পরে ওনার হাঁটুর মধ্যে এবার টনটন শুরু হয় যে উনি বাধ্য হয়ে ওনার বার পজিশনকে চেঞ্জ করতে হয় তো দেখেন উনি অভ্যস্ত নয় এজন্য কষ্ট পান তাই বলে কি উনি নামাজ হবে না উনি যেভাবে পারেন এভাবে নামাজ পড়তে হবে ইভেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি তো অনেক সময় পায়ের কষ্টের কারণে উনি ক্রস লেগ করে চার জান হয়ে বসে নামাজ পড়েছেন যা আছে এটা তো এখন যদি কোনো মহিলা মনে করেন আপনারা যারা মুরব্বী মহিলারা আগে যেভাবে সিজদা দিতেন বডিটাকে চাপিয়ে রেখে ফ্লোরের কাছে নিয়ে হাতটা লাগাইয়া যদি ওনারা কষ্ট পান তো ওনাদের মতো নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে বাট উত্তম হলো কিন্তু মহিলারা আপনারা যতটুকু পারেন পর্দার স্বার্থে সজ্জার মধ্যে যতটুকু পারেন আপনার নিচে বডিটাকে নিয়ে কোমরটা নিচে নামিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন আর ওই যেটা বলা হয়েছে জমিনের মধ্যে কোনোই লাগবে না এটা পুরুষের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে নয় এটা আপনাদের আরেকটি প্রশ্ন ছিল ইন্নি ওজাহাতুর ক্ষেত্রেও এটা কিন্তু আসলে ইন্নি ওজাহাতু পড়া সুন্নত নয় বা নামাজের শুরুতে পড়া জরুরি নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছেন আর তাকবীরের পরে সালাতুল লাইলে রাতের নামাজে পড়েছেন এখন যদি কেউ যে নামাজে বসে এটা নাও পড়ে নামাজ হবে আর যদি কেউ এই নিয়তে পড়ে যে এটার মাধ্যমে যার অর্থ হলো যে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়েছি সারাদিন এদিক ঘোরাছোড়া করে আমি বর্তমানে আল্লাহর দিকে আমি ফিরে আসলাম এই নিয়তে কেউ পড়তে চায় পড়া জায়েজ আছে কিন্তু পড়াটা কোনো ইবাদত বা ফরজ বা ওয়াজিব বা এরকম সুন্নত বলে আমরা যেন না পড়ি আঁকি আর নামাজের ক্ষেত্রে আপনি বলেছেন যে নামাজ দুহরের নামাজ বাচ্চারা আয়েশা পড়ে তারা মাত্র ছয় রাকাত পড়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ডেইলি যদি কেউ বারাকাত সুন্নতে মক্কাদা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা মহল বানাবেন, পালিশ বানাবেন। ওই বারো রাকাতের মধ্যে জোহরের আগের চার রাকাত রয়েছে, পরের দুই রাকাত যেভাবে আছে আগের চার রাকাতও আছে। অন্তত পক্ষে ওনাদেরকে বলবেন তারা যেন জোহরের আগের চার রাকাত সুন্নত আর ফরজ তো চার রাকাত পড়বেই, পরের দুই রাকাত সুন্নত সহ অন্তত পক্ষে চার চার আট আর সুন্নত দুই রাকাত দশ রাকাত যেন পড়ে। আর এশার নামাজের ক্ষেত্রে ওনারা যেভাবে পড়তেছে আলহামদুলিল্লাহ, জরুরি যেটা এটা তারা পড়তেছে তাদেরকে এভাবে পড়তে দেন, ঠিকই আছে যে তারা ফরজ চার রাকাত পড়ে, তারপরে সুন্নত মুয়াক্কাদা দুই রাকাত পড়ে, তারপরে বিতর চার রাকাত পড়ে, ঠিক আছে। আর বাকি যেগুলো আর নফল পড়তে পারলে ভালো, না পড়ার সমস্যা নাই। এবং যদি আপনি ওই নফল নিয়ে চিবাচিবি করেন সেরকম দেখবেন ফরজগুলোও পড়তেছে না। তো এই দিকে লক্ষ্য করে অন্তত পক্ষে আমরা যেন ডেইলি ফরজ সতেরো রাকাত যেন আমরা পড়ে ফেলি আর সুন্নত মুয়াক্কাদা আমরা পড়ে ফেলি। সেই সময় আমি বলি যে ফজরের চার রাকাত যেন আমরা পড়ি প্রত্যেকেই, আর কেন তার দেরি নাই, ওই দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ। জোহরের ক্ষেত্রে অন্তত পক্ষে যেন আমরা দশ রাকাত পড়ি, চার রাকাত সুন্নত মুয়াক্কাদা, তারপরে চার রাকাত ফরজ, তারপরে দুই রাকাত সুন্নত মুয়াক্কাদা। আর বাকি যে নফল পড়তে পারলে ভালো, না পড়লে সমস্যা নাই। আসরে শুধু চার রাকাত পড়লে চলবে, আগের চার রাকাত সুন্নত মুয়াক্কাদা নয়। মাগরিবে অন্তত পক্ষে যেন আমরা তিন দুই পাঁচ রাকাত পড়ি, তিন রাকাত ফরজ আর দুই রাকাত সুন্নত মুয়াক্কাদা। এর সাথে অন্তত পক্ষে যেন আমরা ফরজ চার রাকাত, তারপরে সুন্নত মুয়াক্কাদা দুই রাকাত, তারপরে বিতর রাকাত পড়লে চলবে ইনশাআল্লাহ। আর বাকি যেগুলো আপনারা পড়তেছেন মুরব্বী মা বাবা বারা যারা পড়তেছেন, এটা অনেক নফল মিলাইয়া একটা ইয়ে দেওয়া হয়েছে, পড়তে পারলে তো অবশ্যই ভালো, বাট মস্তুক নফলকে আমরা নফল হিসেবে যেন দেখি, এটা পড়লে ভালো, না পড়লেও কোনো সমস্যা হবে না। দোয়ার ক্ষেত্রে আপনি বলেছেন হাতটা এইভাবে বডির সঙ্গে লাগাইয়ে আপনারা দোয়া করেন, ইয়েস, আপনারা মহিলাদের ক্ষেত্রে রুকু সেজদা বা দোয়া সবসময় পর্দার স্বার্থে যত পারা যায় বডিটাকে জমাই রাখা, এটা আপনার জন্য উত্তম। এই জন্য এটাই হলো দোয়ার নিয়ম। আমরা হয়তো দোয়া করার সময় তো হাতটা এইভাবে করি, বেশি সরাইয়া করি। পুরুষের ক্ষেত্রে তো পর্দার হুকুম নয়, তো পুরুষের পর্দার হুকুম না হিসাবে ওনাদের লেবাস যেভাবে ডিফারেন্ট, দোয়ার পদ্ধতি ডিফারেন্ট হতে পারে বা সজ্জার পদ্ধতি ডিফারেন্ট হতে পারে। যেভাবে হজের মধ্যেও পুরুষের অনেক মতলা ডিফারেন্ট রয়েছে, তারা তলবিয়া বড় করে পড়ে থাকেন, পুরুষরা কিন্তু ইস্তেবা করেন, ডাইনে শোল্ডার খুলে রাখেন, তিন চক্করে রমল করেন, সাইর সময় কিছু দৌড়ান, আপনাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যতিক্রম। কেন? পর্দার স্বার্থে। তো পর্দার কারণে আপনাদের হজের যাবার কিছু ব্যবধান রয়েছে, নমাজের মশলার ক্ষেত্রেও কিছু ব্যবধান রয়েছে, যেটা মোস্তাহাবের পর্যায়ে বেশিরভাগ। শুধু লেবাসের ফরকটা হলো ফরজ, যে আপনাদের লেবাসটা আমাদের লেবাসের ডিফারেন্ট হতেই হবে। জাজাকুমুল্লাহ সামজালা, জাজাকুমুল্লাহ খার। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছে। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলুন, আপনার প্রশ্ন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি দুই তিনটা কোয়েশ্চন, জি ফরমাক খোকা ইনশাআল্লাহ। আমি দুই তিনটা কোয়েশ্চন করতাম আসলে আপনার। জি হোক, আপনার প্রশ্নগুলো। আচ্ছা, তো একটা পয়লা কোয়েশ্চন হইল যে উমরাত গেলে যদি ডায়াবেটিস হয়েছে ইনসুলিন দেওয়া যায়নি উমরার সময়, উমরার নিয়ত করার পরে। আর আরোটা কোয়েশ্চন হইল যে উইত্রি নমাজ বাংলা নিয়ত কিলা খরচা কিলা আপনারা বুঝাইয়া করিবা। আর এরপরে আর একটা হইল যে আল্লাহর বাড়ি গেলে যদি কোনো অসুবিধা হয়, বেদনা বেদনা হয়, তেবি একটু দেওয়া যাইবনি, কোনো অসুবিধা হইবনি তাই। আর এরপরে হইলো যে উমরার সময় বারে গেলে আপনার কিতা হইয়া পয়লা দুই রেখা সময় দিনে পড়ে, উমরা যাইবার সময় সুরা খারাপ কিতা পড়েন আর কিয় কিনা পড়েন কথা বুঝাইয়া পড়িবা আল্লাহর সময়। প্রথম প্রশ্ন হলো উমরায় যাওয়া বা উমরায় এহরাম বাঁধার পরে ইনসুলিন নেওয়া যাবে কিনা? যাবে না, অবশ্যই নেওয়া যাবে ইনশাআল্লাহ। উমরায় এহরাম বাঁধার পরে বা উমরা সফরে বা সেখানে যাওয়ার পরে আপনি ইনসুলিন নিয়মিত নিতে পারবেন, বরং নিতে হবে আপনাকে, বরং না নেওয়াটা বরং গুনাহ হবে। কারণ এটা আপনার স্বাস্থ্যের হেফাজতের জন্য সুচিকিৎসা গ্রহণ করা এটাও আপনার জন্য প্রয়োজন। বলা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো আপনাকে নেওয়া যায়, বরং নেওয়াটাই আপনার জন্য সুন্নত। বেমার হলে ঔষধ গ্রহণ করা সেবন করা এটাও সুন্নত। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যে বিথিন নিয়ত উমরার সময় ইনসুলিন ছিল, বিথিন নিয়ত কীভাবে করবেন? বিতিরের নিয়ত বাংলায় কিভাবে করবেন? তো দেখেন, নমাজের নিয়ত এটা অন্তরে চলে আসে যে আমি নমাজ পড়তেছি, এটাই যথেষ্ট।
যে বিতরের সময় আপনার ভিতরে আসলো শুধু যে আমি এখন বিতরের ওয়াজিব নামাজ পড়তেছি এই যে মনের মধ্যে আসলো যে আমি বিতরের তিনটা কাত ওয়াজিব পড়তেছি এই এটা যথেষ্ট ইনাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহ ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার যেটা আরবিতে আপনারা শিখেছেন এটা পড়া মোটেই জরুরি নয় যদি কেউ শুদ্ধ করে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু এটা পড়া মোটেই জরুরি নয় বাংলাতেও মুখ দিয়ে উচ্চারণ করে বিতরে নিয়ত করা প্রয়োজন নয় শুধুমাত্র মাথার মধ্যে চলে যদি আসে যে আমি এখন বিতরে নামাজ পড়তেছি তিন রাকাত এটাই যথেষ্ট মুখ দিয়ে কিছু বলার প্রয়োজন না আর আপনার এর বাদের প্রশ্ন ছিল উমরার সময় বিক্স ব্যবহার করা যাবে কি না যাবে না কেন প্রশ্ন লাগছে ওই কারণে যে বিক্সের মধ্যে একটা স্যান্ড বা একটা স্মেল আছে গ্যারান আছে তো দেখেন বিক্স আমরা ব্যবহার করি স্যান্ড হিসাবে নয় আমরা ব্যবহার করি ঔষধ হিসাবে তো ঔষধের তার অরিজিনাল যেটা স্মেল যেটা আছে এটা কোনো সমস্যা না তাই শরীরে কোনো ব্যথা হলে আপনি বিক্স ইউজ করলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ এই বিক্সের স্মেল যেটা এটা তো স্যান্ড হিসাবে আমরা ইউজ করতেছি না এটা করতেছি ব্যথার জন্য ঔষধ হিসাবে তো এটা ইউজ করা যাবে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এর বাদে আপনার একটা প্রশ্ন ছিল উমরার আগে যে দুই রাকাত নামাজ উমরার আগে যে দুই রাকাত নামাজ পড়েন এই দুই রাকাত কিভাবে পড়বেন বা কিভাবে নিয়ত করতে হবে না হবে তো এই দুই রাকাত পড়া হলো নফল বা সুন্নত নিয়তে আপনি পড়বেন দুই রাকাত নামাজ পড়েন সুন্নতের নিয়তে রাসূলুল্লাহ উমরার আগে যদি ফরজ নামাজ থাকতো ফরজ নামাজ পড়ে সঙ্গে সঙ্গে সালাম ফিরাইয়েই উমরা শুরু করে দিয়েছেন তলবিয়া পড়ে আর যদি ফরজ নামাজ না হয় তাহলে আপনি মকরু টাইম না হলে দুই রাকাত নামাজ পড়বেন সুন্নতের নিয়তে উত্তমভাবে প্রথম রাকাতে পড়বেন কুল ইয়াল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই দুই সূরা দিয়ে দুইটা রাকাত পড়ে তারপর আপনি তালবিয়া পড়বেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক কয়বার পড়বেন কমপক্ষে একবার সুন্নত হলো তিনবার পড়া পড়েই আপনি নিয়ত করে নিলেন যে আমি এখন নিয়ত করে নিলাম আয় আল্লাহ আমি উমরা পালন করব আল্লাহ আপনি আমার উমরাকে যেন কবুল করেন এটাকে যেন আপনি সহজ করেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফাতাকাব্বাল হা মিন্নী ওয়া ইয়াসসির হা লি আয় আল্লাহ তুমি ইজি করো এবং আমার আমার কাছ আমার এই উমরাটা তুমি কবুল করবে এই তিনটি কথা যে আল্লাহ আমি উমরা নিয়ত করলাম আয় আল্লাহ তুমি কবুল করো এবং এটাকে ইজি বানিয়ে দাও এইভাবে আপনি দুই রাকাত নামাজ পড়বেন মকরু টাইম না হলে যদি সুযোগ থাকে পড়বেন যদি কোনো কারণে সুযোগ নাও থাকে না পড়লেও কিন্তু এহরাম হয়ে যায় মনে করেন আপনি প্লেনে এহরাম বানছেন সেখানে আমার পড়ার জায়গা নাই তো আপনি যদি এই অবস্থায় নিয়ত করে উমরার আপনি এহরাম নিয়ত করে নিলেন আর তালবিয়া পড়লেন বস্ত আপনার এহরাম হয়ে গিয়েছে দুই রাকাত নামাজ না পড়লেও হয়ে যাবে বাট সুন্নত হলো সুযোগ যদি থাকে আর টাইমটা মকরু যদি না হয় তাহলে দুই রাকাত নামাজ পড়বেন ইভেন যদি আপনি কোনো অক্তের নামাজ পড়ে জোর নামাজের পরে আপনি এহরাম বানতেছেন নামাজ পড়ে সালাম ফিরে যদি আপনি বেঁধে নেন তা হয়ে যাবে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা জাযাকুমুল্লাহ খাইর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত প্রকাতম আমি হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি আপনি সহ আমাদের শ্রোতা ভাই বোন যারা প্রশ্ন করেছেন যারা প্রোগ্রাম দেখেছেন বা যারা দেখবেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ যেন আমাদের প্রোগ্রামের বলা এবং শোনাকে কঠিন কেয়ামতে নাজাতের জরিয়া হিসেবে যেন কবুল করেন আমিন জাযাকুমুল্লাহ সম্মানিত একরা বাংলা দর্শক শ্রোতা আপনাদের হয়তো অনেকে প্রশ্ন করার জন্য লাইন অপেক্ষায় রয়েছেন যেহেতু আমার সময় শেষ হওয়ার জন্য আর কল নিতে পারলাম না বলে দুঃখিত আশা করি নিয়মিত ইসলামিক কিউএনএ উইথ একরা প্রোগ্রাম আপনারা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Thank you.